নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 28 এপ্রিল 2022 বৃহস্পতিবার মা লক্ষ্মীর আশীর্বাদে, মা লক্ষ্মীর কৃপায় এই 5 রাশির প্রবল প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন, ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি এখানে দিচ্ছি। দেখুন, আমি দিনের শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বারটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি যে 5 রাশির কথা আমি বলছি, আগামীকাল প্রবল প্রাপ্তি, ডায়েরিতে নোট করে নিন। এই 5 রাশির আকর্ষিক ধনলাভ হতে চলেছে, হঠাৎ অর্থপ্রাপ্তি, প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছে, গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে, স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন, এবং আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসা আপনি হয়তো 4 গুণ 5 গুণও কিন্তু লাভ আপনি আগামীকাল পেতে পারেন। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি, যে রাশিগুলোর আগামীকাল মা লক্ষ্মীর কৃপায় হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, আমি একে একে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি একটি কথা বলি, আগামীকাল যে 5 রাশির আমি কথা বলছি, সে 5 রাশি মানে এক্সিলেন্ট রাশি। যে 5 রাশির প্রাপ্তির যোগ সৃষ্টি কিন্তু হয়েছে, অর্থাৎ মা লক্ষ্মী স্বয়ং কৃপা কিন্তু পড়তে চলেছে। আমি দৈনিক আপনাদেরকে দিয়ে থাকছি এবং এর জন্য আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ হচ্ছে রাহু। রাহুকে স্ট্রং করুন, রাহু কবচ পরিধান করুন। অনেকে জিজ্ঞাসা করছে যে রাহু কবচ কোথায় পাবো, হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনারা যোগাযোগ করুন রাহু কবচের নেওয়ার ব্যাপারে, সমস্ত ডিটেলসটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং ব্যবসা ক্ষেত্রে আপনারা ধনলক্ষ্মী কবচ আপনারা পরিধান করুন, অর্থনৈতিক স্থিতি, আর্থিক স্থিতি আপনাদের কিন্তু মজবুত এই সময় হবেই হবে। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, আগামীকাল বৃহস্পতিবার উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র থাকছে এবং যোগটি থাকছে বৈদ্রীতি যোগ। শুভ সময় 11:46 থেকে 12:57 পর্যন্ত। আরেকটি যে শুভ সময় যেটা দেখা থাকছে সেটি হচ্ছে 12:45 থেকে 2:46 পর্যন্ত আরেকটি শুভ সময় থাকছে। এবং রাহুকাল আগামীকাল যেটা থাকছে সেটা হচ্ছে 4:25 থেকে আপনার 6:05 পর্যন্ত আগামীকাল রাহুকাল কিন্তু থাকছে। এবার আমি একে একে জানাবো রাশির নাম, রাশিভিত্তিক টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময়। প্রথম রাশি মীন রাশি। মীন রাশির আপনাদের টার্গেট নাম্বার প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 211 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। শুভ সময় রাশিভিত্তিক শুভ সময় 9:02 থেকে 11:14 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 126। আপনাদের শুভ সময় কর্কট রাশির শুভ সময় 10:44 থেকে 12:14 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সেটা হচ্ছে 11:19 থেকে 1:14 পর্যন্ত। আপনাদের টার্গেট নাম্বার 316, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 316, অর্থাৎ এই যে মীন রাশি
কর্কট রাশি, ধনু রাশি আর দুইটি সৌভাগ্যশালী রাশি হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, আকস্মিক প্রাপ্তি হতে চলেছে। অবশ্যই আমি আবারও বলছি, আপনার রাশিচক্রে পঞ্চম ভাব এবং নবম ভাব স্ট্রং থাকা দরকার এবং দ্বিতীয় ভাব, এই ভাবগুলো যদি স্ট্রং থাকে, রাহু, বুধ, শুক্র এবং শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনার আগামীকাল প্রাপ্তি হচ্ছে এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে। ডায়েরিতে নোট করে নিন, এই পাঁচ রাশির কথা বলছি, পাঁচ রাশির কপাল খুলতে চলেছে, অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, আকস্মিক প্রাপ্তি, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আগামীকালের আপনাদের টার্গেট যেটি নাম্বার, সেটি হচ্ছে 421। 421 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। শুভ সময় 1:14 থেকে 3:02 পর্যন্ত, 1:14 থেকে 3:02 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আগামীকালের শুভ সময়। সবশেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল আকস্মিক প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি হতে চলেছে। অর্থাৎ যে রাশিগুলো গরিব থেকে ধনী হতে চলেছে, অন্তিম রাশি, সবশেষ রাশি, সে রাশির নাম, অনেকে ভাবছেন আমার রাশি আছে কি না, সেই রাশি সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার 176। 176 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের শুভ সময় 12:45 থেকে দুপুর 12:45 থেকে দুপুর দুটো আঠাশ মিনিট পর্যন্ত আগামীকালের আপনাদের শুভ সময়। এই সময়টা আপনারা মেনটেন করুন এবং টার্গেট নাম্বার মেনটেন করুন, এবং রাহু কবচ, আমি বারবার বলছি, রাহু কবচটা আপনারা পরিধান করুন। অর্থনৈতিক সফলতা আপনাদের হাতের মুঠোয় আসতে বাধ্য। নিজস্ব জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান না জানা থাকলে আপনার হাতের ছবি দিয়ে নিজের ভাগ্যটা একবার হলেও দেখিয়ে নিতে পারেন যে আপনার আকস্মিক প্রাপ্তির যোগ আছে কি না। অর্থাৎ হঠাৎ প্রাপ্তি, প্রবল প্রাপ্তি, মা লক্ষ্মী এই পাঁচ রাশিকে আগামীকাল দুহাত ভরে অর্থ প্রাপ্তি করতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।